আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বুধবার 30 নভেম্বর গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, এছাড়া বঙ্গোসাগরে দেয়া আসছে একটি ভয়াবহ নিম্নচাপ, পরবর্তীতে ঘূর্ণিঝড় হবে কিনা, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আগামী 6 তারিখ নাগাদ, এই যে 6 ডিসেম্বর, বঙ্গোসাগরে প্রবেশ করতেছে একটি ভয়াবহ নিম্নচাপ। এটি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শেষ পর্যন্ত এটি কোন দিকে যাবে আমরা এই মুহূর্তে লাইভ ট্র্যাকে দেখতে পাচ্ছি। বর্তমান সর্বশেষ এসিএম WF মডেলের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এটি সরাসরি মধ্য বঙ্গোসাগরে অবস্থান করতে যাচ্ছে 7 তারিখ নাগাদ, এবং পরবর্তীতে আরও ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত আমরা এই যে এখানে চেন্নাই, পুদুচেরি, তারপর এই যে তামিলনাড়ু, এই উপকূলীয় এই অঞ্চলে প্রবল ঝোড়ো হওয়ার সাথে মাঝারি দিকে প্রবল ভারী বৃষ্টি এবং এটি একটি ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো। বাতাসের গতিবেগ যদি আমরা একটু আপনাদেরকে মেপে দেখাই, ওই সময় বাতাসের দমকা গতিবেগ কত কিলোমিটার পর্যন্ত থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 80 কিলোমিটার শক্তিবেগ নিয়ে এই সমস্ত জায়গাগুলোর উপর আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় ঠিক চেন্নাই, নীলুরু, তারপর এখানে পুদুচেরি, এই যে উপকূলীয় এই অঞ্চল, ভারতের এই অঞ্চলে ভয়াবহ আকারে প্রভাব ফেলতে পারে, সরাসরি অ্যাটাক করতে পারে ঠিক এই সমস্ত জায়গাগুলোর উপর। তবে এখনও পর্যন্ত নিশ্চিত না, কারণ পরবর্তীতে এটি আবারও ব্যাক নিতে পারে। তো পরবর্তী আবার বাঘ নিয়ে কোন দিকে যাবে সেটি অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো, যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্ক তৈরি হয়ে সরাসরি মধ্য বঙ্গোসাগরে আসার পর সরাসরি বাংলাদেশের উপর বাঘ নিয়েছিল। তবে এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটি পরবর্তীতে কোন দিকে আঘাত আনতে পারে সে বিষয়ে অলরেডি পরবর্তীতে সুস্পষ্টভাবে বোঝা যাবে। তবে এখনও পর্যন্ত কিন্তু অনিশ্চিত এটি ঘূর্ণিঝড় হবে কিনা, বা ঘূর্ণিঝড় হলেও এখানে আঘাত আনবে নাকি আরও অন্যদিকে যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত অনিশ্চিত রয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে প্রতিদিন লাইভ ট্রেকিং আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, আমরা সরাসরি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাব। আগামীকাল বুধবার 30 নভেম্বর, এই মুহূর্তে আমরা একটু স্যাটেলাইট মোড থেকে ঘুরে আসবো, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেশের উপর কিছুটা আংশিক মেঘলা, মূলত দেশের দক্ষিণাঞ্চলে মধ্য বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে সেখানে মেঘ সৃষ্টি হচ্ছে। সেই মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে আমরা এখানে এই যে মহেশখালী, টেকনাফ, তারপর কক্সবাজার, চট্টগ্রাম, উপকূলীয় কিছু কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে এখানে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী 24 ঘন্টায়ও দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি। আমরা সরাসরি এই যে মেঘলা মোড়ে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো আগামীকাল দেশের আবহাওয়া কেমন থাকতে পারে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু স্থানে আংশিক মেঘলা থাকতে পারে, চট্টগ্রাম, চকরিয়া, ওই যে তারপর এখানে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, পরিকছড়ি উপজেলা, এদিকে সেনবাগ, কুমিল্লা, তারপর মতিরহাট, বরিশাল, এখানে রয়েছে পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, শিবনগর, এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, পরবর্তীতে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দেশের উত্তরে এখানে মেহেরপুর, রাজশাহী, তারপর কালাই, মালদা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এখানে এই যে ময়মনসিংহ বিভাগ, এই সমস্ত জায়গাগুলো আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের আবাসনে আকাশও তেমন মেঘাচ্ছন্ন হবে না। তো দেশের দক্ষিণাঞ্চলে মাত্র উপকূলীয় কিছু কিছু স্থানে আংশিক মেঘলা থাকতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।